ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ইয়াম্মি আর টেস্টি একটু রেসিপি শেয়ার করব, যেটা আপনাদের সবারই অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটির নাম হচ্ছে ভেজ পিৎজা পাফ। বিলিভ মি, এটা যদি আপনারা একবার টেস্ট করে দেখেন তাহলে আপনাদের এত ভালো লাগবে যে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন আমরা দেখে নিই কী করে এই সহজ ভেজ পিৎজা পাফটা তৈরি করা যায়। ভেজ পিৎজা পাফ তৈরির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিব। এবার আমি এর সঙ্গে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবং এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি উপকরণগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তেলটাকে এর গায়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। দেখুন, এইভাবে করলে এটি জমে যাচ্ছে, তার মানে আমার তেল ভালো মতো এর গায়ে মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিব। আমি আস্তে আস্তে পানি অ্যাড করে নিচ্ছি এবং একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা বেশি সফট হবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। রুটি বানানোর জন্য যেমন টাইপের ডো দরকার ঠিক তেমনই ডো বানিয়ে নিব। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে পুরোপুরি সেট হওয়ার জন্য 15 থেকে 20 মিনিটের জন্য কিছু দিয়ে ঢেকে রাখছি। পুরোপুরি সেট হওয়া পর্যন্ত, সেট না হওয়া পর্যন্ত আমি ভিতরের পুরটাকে তৈরি করে নিচ্ছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে, তেলটা গরম হলে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে নিচ্ছি। আমি গাজরগুলোকে হাফ বয়ল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো হাফ বয়ল করাই আছে। এবার 1/3 কাপ পরিমাণ বেবি কর্ন দিয়ে নিচ্ছি। ওয়ান থার্ড কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। এখানে গ্রিন ক্যাপসিকাম ইউজ করেছি। আমি একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলোকে। আর 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি।
আমি এর মধ্যে কিছু মরিচ কুচি দিয়ে নিচ্ছি, আমি কাঁচা মরিচ কুচি দিয়ে নিচ্ছি। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন, তাই আমি এখানে বলছি না যে আমি কতটুকু ঝাল ইউজ করছি। আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আমি জাস্ট ফ্লেভারের জন্য এখানে 1/3 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর আদা দিয়ে দিচ্ছি। আদা আমি এখানে যে ফাঁকিটা আছে সেটা দিয়ে নিচ্ছি 1/3 চামচ পরিমাণ, 1/3 চামচ। আদার জন্য ফ্লেভারটা সুন্দর আসবে, তাই আমি এখানে আদাটা দিয়েছি। আরও আমি এর মধ্যে জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি 1/3 চা চামচ। ভেজিটেবলসগুলো সব সিদ্ধ হয়ে গেলে, ভালো মতো রেডি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেবো চুলা থেকে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস, যেটা ওটা অ্যাড করে দিচ্ছি। আমার পুরোটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার ডোটা সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে, এবার আমি ডো দিয়ে ছোটো ছোটো করে রুটি বানিয়ে নিচ্ছি। এই একটি ডো দিয়ে অনেকগুলো রুটি হবে, তাই আমি এটাকে একটু চিকন করে নিচ্ছি। আমি ডোর ছোট একটি অংশ নিয়েছি, এবার আমি এটাকে বেলে নেব। ঠিক গোল করে একটি রুটি বানিয়ে তৈরি করে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে কেটে নিচ্ছি। আমি সাইডে যে বাড়তি অংশগুলো আছে এগুলোকে কেটে নিব।
এক্সট্রা অংশগুলো কেটে নিয়েছি। এবার আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিব। এবার আমি মাঝের এই অংশটার মধ্যে পুরগুলোকে দিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু পানি নিয়ে এর ধায় লাগিয়ে নিচ্ছি। এটাকে এর উপর দিয়ে নিচ্ছি। ভালো মতো চালক নেট দিয়ে এটাকে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, যাতে করে খুলে না যায়। সাইডের যে অংশগুলো আছে এগুলোকে আমি কেটে নিব। এবার এভাবে করে আমি সবগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি এই পিৎজা পাফটি। একটি ছোট কড়াই নিয়েছি, কড়াইটি অনেক ডিপ নিয়েছি, যাতে করে অল্প তেলেই ভাজাটা ভালোভাবে হয়ে যায়। তেলটা গরম হলে আমি এর মধ্যে পাফগুলোকে দিয়ে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে পাফগুলোকে দিয়ে নিচ্ছি। আমি মিডিয়াম আঁচে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিব। যেহেতু এক প্লেটটা করে ভাজবো, তাই আমি ছোট একটি কড়াই নিয়েছি। এক সাইড সম্পূর্ণ হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টিয়ে দিব। পাফটা রেডি হয়ে গিয়েছে, ভালো করে আমি সবগুলো পাফ ভেজে নিচ্ছি। আমার ভেজ পিৎজা পাফগুলো একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন এগুলো দেখতে কতটা টেস্টি মনে হচ্ছে। দেখুন এগুলো কতটা টেস্টি মনে হচ্ছে, দেখতেই আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আমি আপনাদেরকে ভেতরের সাইডটা একটু দেখাচ্ছি। দেখুন এর ভেতরের দিকটা দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করি আপনাদের সবার আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে তো একদমই ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর হ্যাঁ, আমার এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে এটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।